أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب. والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور. وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير. صدق الله العظيم. আমাদের চেয়ে আরো অনেক বড় বড় ভিজ্ঞ উলামায়ে কেরাম ফাইসালা করে দিয়েছেন, সুতরাং এই বিষয়ে এত বড় বড় উলামায়ে কেরাম আহলুস সুন্নাতুল জামাতের ঐক্যবদ্ধ একটি সিদ্ধান্ত এবং আকীদাগত একটি মাসালা, এই বিষয়ে আমাদের মতন ব্যক্তিরা তাদের থেকে ভিন্ন কোনো মত পোষণ করা হয়তো অজ্ঞতা অথবা বেয়াদবি ছাড়া আর কোনো কিছুই নাই, দুইটার কোনো একটা, হয়তো সে অজ্ঞ ইসলাম আহলুস সুন্নাতুল জামাতের আকীদা সম্বন্ধে অথবা সে একটা চরম বেয়াদব, সে যেই হোক না কেন। কেননা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাই আমাদের বুখারির হাদিসে সাহাবায়ে কেরামের আজমত নিয়ে যখন আলোচনা করেছিলেন ওনার একটা বাক্য আমার এখনও কানে বাজতেছে এবং বুখারি আমি পড়েছিলাম ওই দিন এবারত, হজরত বলছিলেন আল আহাদিস শরহুন লিল কোরআন ও সাহাবা শরহুন লিল আহাদিস, যে নবীর লক্ষ লক্ষ সকল হাদিসগুলি হল কোরআনের ব্যাখ্যা আর সাহাবায়ে কেরাম নবীর হাতে গড়া সোয়া লক্ষ সাহাবি হইল নবীজির লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা। সুতরাং সাহাবায়ে কেরামের ভুল ধরা মানি নবীর হাদিসে ভুল ধরা, নবীর হাদিসে ভুল ধরা মানি আল্লাহর কোরআনেই ভুল ধরার সামিল। আমি তিরমিজি শরীফের যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি 3862 নং হাদিস আন আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন আল্লাহ আল্লাহ এন আল্লাহর মধ্যে জবর কেন, একটা শব্দ উজ্জ আছে ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, হে আমার কিয়ামত পর্যন্ত উম্মত তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো, কিসের ব্যাপারে ফি আসহাবি আমার সাহাবায়ে কেরামের সমালোচনার ব্যাপারে, আমার সাহাবায়ে কেরামের ভুল ধরার ব্যাপারে, আমার সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো।
এরপরে বলতেছেন লা তাত্তাখিদুহুম গারদাম মিন বাদি তাদেরকে আমার পরে কোন ধরনের আলোচনা সমালোচনার পাত্র বানাবে না ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবে তাদের ভালোবাসাটাই আমি নবীর ভালোবাসা ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম যারা তাদের সাথে শত্রুতামি দুশমনি রাখবে তাদের দুশমনি হলো আমি নবীর দুশমনি এরপরে হাদিসের শেষ অংশটাই আমার উদ্দেশ্য ওয়ামান আজাহুম ফাকাদ আজানি যারা সাহাবায়ে কেরামকে কোনো ধরনের কষ্ট কটাক্ষ আঘাত করবে সেই কষ্ট কটাক্ষ আঘাতটা যেন আমি নবীকে করল ওয়ামান আজানি ফাকাদ আজাল্লাহ আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল সে স্বয়ং আল্লাহকে কষ্ট দিল ওয়ামান আজাল্লাহ আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল ফায়ুসাকু আইয়াহুজাহু হইতে পারে আল্লাহ তাআলা কিয়ামতের আগে হইল এই সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণে এই বেয়াদবদের বিচার হাশরের ময়দানে তো নিবেই দুনিয়াতে এই বেয়াদবদের বিচার আল্লাহ তাআলা করেই ছাড়বেন তিরমিজি শরীফের হাদিস আমি শুধু তর্জমা করেছি ব্যাখ্যা করার সময় সুযোগ নাই 8362 নং হাদিস এই হাদিসের দ্বারা কি বোঝা যায় যে সাহাবায়ে কেরামকে কোনো ধরনের মন্তব্য তাদের কোনো ধরনের সাথে বেয়াদবি করা এটা স্বয়ং নবীর সাথে বেয়াদবি নবীর বেয়াদবি আল্লাহর সাথে বেয়াদবি আসলে কি জানেন হযরত মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা বাক্য অনেক লম্বা তার একটা কিতাব ফতোয়ায়ে জামিয়া কুরআনিয়ার চতুর্থ খণ্ডে তিনি মুসা জারাতে সাহাবার লম্বা একটা আলোচনা করেছেন সেখানে বলছেন সাহাবায়ে কেরামের যত মতানৈক্য ছিল সকল মতানৈক্য প্রত্যেক সাহাবি মতানৈক্য করেছে আল্লাহর জন্য কাহারও ব্যক্তি স্বার্থে মতানৈক্য করে নাই কেউ দলের স্বার্থে মতানৈক্য করে নাই কাহারও নিজের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য কোনোদিন মতানৈক্য করে নাই প্রত্যেক সাহাবির মতানৈক্য ছিল একমাত্র আল্লাহর জন্য এই জন্য সকল সাহাবির সকল মতামত তারা সওয়াবের অধিকারী আল্লাহু আকবার হযরত আমিনী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছিলেন যারা সাহাবায়ে কেরামকে দোষারোপ করতে চায় তাদের মূল উদ্দেশ্য কি জানেন তাদের মূল উদ্দেশ্য হলো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সোয়া লক্ষ সাহাবি ছিল রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া ফল ফসল সুতরাং সাহাবায়ে কেরামকে এরকমভাবে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত করা মানে স্বয়ং নবীকে আঘাতপ্রাপ্ত করার উদ্দেশ্য তাদের এই জন্য হযরত তখনও আমাদেরকে বলছিলেন এই মতানৈক্যগুলি কে করে জানো এই মতানৈক্যগুলি করে হলো যারা মওদুদী সাহেবের তাফহিমে তাফসিরে তাফহিমুল কোরআন পড়ে ফতোয়ে সামিতে ফতোয়ে দারুল দেওবন ফতোয়ে মাহমুদিয়া ফতোয়ে বাহরুর রায়েক সহ 50টা ফতোয়ার কিতাবে লেখা আছে তাফসিরে তাফহিমুল কোরআন পড়া হারাম রাখা হারাম বিক্রি করা হারাম ছাপানো হারাম কেউ যদি মতামতটা দেখার জন্য পড়ে আলেম ছাড়া হলে তার জন্য এটা হারাম সুতরাং যারা তাফসিরে তাফহিমুল কোরআনের প্রচার প্রসার করে তাফসিরে তাফহিমুল কোরআনের বক্তব্য দেয় তাফসিরে তাফহিমুল কোরআনের নিয়া কোনো ধরনের আলোচনা করে এই আলোচনা এটা ইসলামের সাথে সাংঘর্ষিক আলোচনা হবে এই আলোচনা কোনো দিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলোচনা হইতেই পারে না এই জন্য আমাদের আকাবেররা এই সকল বিষয়ে মীমাংসা করে দিয়েছেন আমাদেরকে ওই মীমাংসিত বিষয়টাই আনেওয়ালা উম্মতের কাছে আবার নতুন করে পৌঁছাইতে হবে এই পৌঁছানোর লক্ষ্য আর উদ্দেশ্যেই আজকে এই ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে আজমতে সাহাবার হ্যাঁ এই শিরোনামে এই অনুষ্ঠান আমি অনুরোধ করব এই আজমতে সাহাবা আদালতে সাহাবার মধ্যে লুকায় আছে ইসমতে আম্বিয়া ভবিষ্যতে যদি আমরা কোনো প্রোগ্রাম করি তাহলে আদালতে সাহাবা ইসমতে আম্বিয়া এই দুটা একই শিরোনাম যারা সাহাবায়ে কেরামকে এরকমভাবে সমালোচনা করতে চাই তাদের সমালোচনার মূল টার্গেট হইল নবীরা কেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ু আল্লিমুহুমুল কিতাব ওয়ু যাক্কিহিম তাদেরকে আল্লাহ তাআলা কোরআন শিখাইছে তাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আত্মশুদ্ধি করেছে তাদের আত্মশুদ্ধির মধ্যে ভুল ধরন এর অর্থ হলো স্বয়ং নবীর শিক্ষকতার মধ্যে নবীর তালিম তরবিয়ত নবীর তাজকিয়ার মধ্যে ভুল ধরা সুতরাং যে সকল ভাইয়েরা এত সুন্দর একটা মীমাংসিত বিষয়ে আবারও পর্যালোচনা আলোচনা আমরা করতে চাই আমরা যেন আকাবের
জামাতের এবং তাফসীর এবং ফতোয়া এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত্য কি সিদ্ধান্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে এই বিষয়গুলো যেন আমরা ভালো করে পড়ি। সুতরাং যারা এই বিষয়ে নতুন কোন বক্তব্য দিবে, নতুন কোন আকীদা পোষণ করবে, তারা দুইটার কোনো একটা থেকে খালি না। হয়তো তারা সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করছে, বেয়াদব, নতুবা তারা ইসলাম এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ব্যাপারে একেবারেই অজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামের ভালোবাসা, মহব্বত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, এই আদালতে সাহাবা, ইসমতে আম্বিয়ার এই আকিদা যেন আমরা নিজেরা পোষণ করতে পারি, সারা দুনিয়ার উম্মতে মুসলিমার নিকট যেন ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকে এই দাওয়াত যেন ছড়িয়ে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি, সাহাবা ইকরাম সকলেই ইনসাফের উপর প্রতিষ্ঠিত, এটা আমাদের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা বাকারার শুরুতেই বলছে, আমিনু কামা আমানান নাস, এ সকল মোমেন তোমরা ইমান নিয়ে আসো যেভাবে আমানান নাস মানুষরা ইমান এনেছে। এখানে নাস দ্বারা সকল তাফসির কারকদের, সকল মুফাসসিরিন ইকরামদের ঐক্যমত, এখানে নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবা ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তোমরা যদি ইমান নিয়ে আনো যেমন সাহাবা ইকরাম ইমান নিয়ে এসেছে, তোমরা হেদায়েত পাবা। এইভাবে কোরআনুল করিমের অসংখ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা ইকরামদেরকে আদর্শ বলেছেন, সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি বলেছেন এবং আল্লাহ নবী হাদিসের মধ্যে সত্যের মাপকাঠি বলেছেন। যেভাবে আমাদের অনেকেই বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে উনি কোনো সাহাবা ইকরামদের নাম নেন নাই, আসলে তারা যদি কোরআন হাদিস ভালো করে অধ্যয়ন করে, মুতালা করে, পড়ে, হাদিসের মধ্যে আসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামাই ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলছেন, আমার ইন্তেকালের পরে তোমরা যারা জীবিত থাকবা তোমরা অনেক মতবিরোধ দেখবা, ইখতিলাফ তোমরা দেখবা, এই অবস্থায় তোমরা কী করবা, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শকে আঁকড়িয়ে ধরবা, আমার সুন্নাকে আঁকড়িয়ে ধরবা। আল্লাহ নবী যদি এতটুকু বলে চুপ থাকতেন, ক্ষান্ত হইতেন, তাহলে আপনারা বলতে পারতেন শুধু নবীর আদর্শকে আমরা মানব। এরপর হুজুর বলছে, ওয়া আলাইকুম বি খুলাফাই রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন যারা রয়েছেন, খুলাফায়ে রাশিদিন বলতে আমরা সকলে জানি আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, এই চারজনকে বোঝানো হয়েছে। এরপর হুজুর বলছে, আদু আলাইহা বিন নওয়াজিস, তোমরা মারির হার মারি মারির দাঁত দিয়ে তাদের আদর্শকে তোমরা আঁকড়িয়ে ধরো। তাহলে কি আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সাহাবা ইকরামদেরকে দিকে ইঙ্গিত করেন নাই? আবার অনেকে বলে সাহাবা ইকরাম দ্বারা গুনাহ হয়েছে, ওনারা মাসুম নন, মাসুম আমরা বলি না, ওনারা মাহফুজ আনিল মাসিয়া, গুনাহ থেকে আল্লাহ পাক তাদেরকে সংরক্ষণ করেছে, হেফাজত করেছে। আমার আগের ভাই বলে গেলেন লালবাগ জামিয়ার শেখুল হাদিস আল্লামা মুফতি ফজলুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার ফতোয়া জামিয়া চার নম্বর খণ্ডে উনি বলছেন যে সাহাবা ইকরামের দ্বারা গুনাহ হয়েছে। উনি একটা উদাহরণ টেনেছেন যে অনেক মানুষ এমন আছে কোনো হক্কানি পীরের মুরিদ হওয়ার পরে জীবনে কোনো গুনার কাছে ওনারা যান নাই, কিন্তু সাহাবা ইকরামের দ্বারা মাঝে সাঝে কিছু গুনাহ আল্লাহ পাক ঘটাইছেন, ঘটিয়ে আল্লাহ পাক যে সমস্ত গুনাহগুলো সাহাবা ইকরামদের থেকে সংগঠিত হলে যেটা নবীর দ্বারা সংগঠিত করলে নবীর শানে নবুয়তের উপর দাগ আসবে, এই জন্য এগুলো সাহাবা ইকরামের মাধ্যমে ওই জামানায় দু একটা বাস্তবায়িত হয়েছে। যেমন কোনো ব্যক্তি যদি জিনা করে তাকে রজম করতে হবে, যদি রজমের আইন যদি আল্লাহর নবীর জমানায় বাস্তবায়িত না হয় বর্তমান জমানায় এই আইনের কথা বলা যাবে না। এইভাবে দুইজন সাহাবির ঘটনা
মাজে আসলামি ইমরাতে গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ঘটনা তাদের জিনার ঘটনা এখানে আসছে তো অনেকে বলেছে সাহাবায়ে কেরামের দ্বারা জিনা হয়েছে তারা কি এই জিনা কি আমাদের আদর্শ না না আপনারা হাদিস পড়েন সাহাবায়ে কেরামের দ্বারা অপরাধ হয়েছে অপরাধ হওয়ার পরে উনারা তওবা করার জন্য নিজেকে পাক করার জন্য নিজেকে পবিত্র করার জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে গিয়েছে এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে রজম করা হয়েছে চতুর্দিক থেকে পাথর মারা হচ্ছে তখন একজন সাহাবী তাকে গালি দিয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমক দিয়ে বলছে লাউ কুসিমাত আলা আহলিল মদিনা যদি এই ব্যক্তির তওবাকে ইমরাতে গামিদি মাজে আসলামের তওবাকে যদি সমস্ত মদিনাবাসীর কাছে তাদের নিকট যদি বণ্টন করা হয় ওই একজন ব্যক্তির দুইজন ব্যক্তির তওবা দ্বারা সমস্ত মদিনাবাসী ব্যক্তিদের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম সাহাবায়ে কেরাম ওনারা গুনাহ হওয়ার পরে একরার করেছেন স্বীকার করেছেন আমাদের জন্য এটা আদর্শ সাহাবায়ে কেরাম গুনাহ হওয়ার পরে নিজেকে পাক করার জন্য ওনারা কিভাবে তওবা করেছে এই তওবা আমাদের আদর্শ এজন্য আজকে যারা কোরআন হাদিসের বাহিরে গিয়া সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা কথা বলে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি যারা মানতে চায় না বুঝতে হবে তাদের টার্গেট আসলে সাহাবায়ে কেরাম নয় তাদের টার্গেট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য আমরা আমাদের আজকে এই প্রোগ্রাম থেকে আমরা বলতে চাই যে সাহাবায়ে কেরামের ব্যাপারে কাদা ছুরাছুরি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা আল্লাহ নবী হাদিসে বলছে আসহাবি কান নুজুম আমার সমস্ত সাহাবায়ে কেরামরা আসমানের নক্ষত্র তুল্য যে কোনো একজন একজন ব্যক্তিকে তোমরা যদি অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবা মোহতারাম হাজিরিন এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরকে পরীক্ষা করেছে তাকওয়ার জন্য এবং বলছে লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম তাদেরকে আল্লাহ পাক ক্ষমা দিয়েছেন ক্ষমার পুরস্কার দিয়েছেন এবং তাদেরকে উত্তম প্রতিদান আল্লাহ পাক দিয়েছেন এইভাবে অসংখ্য আয়াতে সাহাবায়ে কেরামের ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া তাদের সঙ্গে তাকওয়াকে আল্লাহ পাক লাজেম করে দিয়েছে এইভাবে অনেক আয়াতের মধ্যে ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহ পাক জন্মগতভাবে আল্লাহ পাক ঈমানকে বসিয়ে দিয়েছে তাদের অন্তরকে আল্লাহ পাক সুসজ্জিত করেছে এবং তাদের অন্তরে কুফুরি নাফরমানি এবং গুনাহের কাজকে আল্লাহ পাক জন্মগতভাবে তাদের এটার প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছে মুহতারাম হাজিরিন এই জন্য সাহাবায়ে কেরাম তারা যে কুরবানি দিয়েছে বদরের ময়দানে কুরবানি দিয়েছে উহুদের ময়দানে কুরবানি দিয়েছে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের জীবন দিয়ে দিয়েছে উহুদের যুদ্ধে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে সাহাবায়ে কেরাম যদি না থাকতো আজকে আমরা দিন পাইতাম না কথা ঠিক না ঠিক ভাই এই জন্য পরিষ্কার বলতে চাই সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হবে কাদা ছোড়াছুড়ি করা হবে এই জাতীয় স্কলারদের এই জাতীয় বক্তাদের বাংলাদেশের 16 কোটি জনগণ ইনশাআল্লাহ বয়কট করবে বয়কট করবে বয়কট করবে কথা ঠিকটা ঠিক ভাই কারণ তাদের ওয়াজ শোনা যাবে না তাদের ওয়াজ শোনার জন্য যদি তারা যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে সাহাবায়ে কেরামকে কটাক্ষ করে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ এখনও 4.5 লক্ষ মসজিদের ইমাম সাহেব যারা মেম্বারে বসে খুতবা দেয় কওমি ওলামায়ে কেরামদের ইনশাআল্লাহ তাদের হাতে এখন মসজিদের মেম্বার গুলো রয়েছে অতএব জনগণ ওলামায়ে কেরাম কওমি আলেমদেরকে সম্মান করে তাদের সিদ্ধান্ত নেয় লালবাগ মাদ্রাসার ফতোয়া গ্রহণ করে বড়কাটার ফতোয়া গ্রহণ করে জামিয়া নুরিয়ার ফতোয়া গ্রহণ করে ফরিদাবাদের ফতোয়া গ্রহণ করে সারা বাংলাদেশে মাদারেসে কওমিয়া মানুষকে নিয়ে তারা দ্বীনের কাজ করে অতএব যারা এখনো মীমাংসিত বিষয়ে যারা এখনো তেল ঢালছেন যারা আগুন জ্বালাচ্ছেন তাদেরকে আমরা সতর্ক বার্তা দিলাম ইমাম সমাজের পক্ষ থেকে যদি আপনারা ফিরে না আসেন আমাদের বৃহত্তর ঐক্য আন্দোলনের মাধ্যমে এবং আমাদের আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের এই সমস্ত কথার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই অনুষ্ঠান এই সুন্দর একটা আয়োজন করার জন্য আমি ইমাম সমাজের মহাশরীফ সকলকে নেতৃবৃন্দদেরকে সকলকে আমি সাধুবাদ জানাই পাশাপাশি যারা
ওই অগ্নিকাণ্ডে যারা মারা গিয়েছেন বেলি রোডে যারা মারা গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি শোকাহত পরিবারকে আল্লাহ পাক সবর করার তৌফিক দান করেন এই জাতীয় সমস্ত দুর্যোগ থেকে আল্লাহ পাক চক বাজার মৌলভী বাজার যত ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে আশেপাশে বংশাল সহ সমস্ত পুরান ঢাকাকে আল্লাহ পাক হেফাজত করেন আমিন যে সময়ে সারা বিশ্বে মুসলমানরা নানান সংকটে তারা পতিত ইসরায়েলে ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদেরকে প্রতিদিন পাখির মতো গুলি করে বোমা মেরে তারা হত্যা করছে যে সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের মুসলমানরা আবারও বাংলাদেশে তারা আশ্রয় নেওয়ার সুযোগ খুঁজছে যে সময়ে সারা বিশ্বে একটা সংকটময় পরিস্থিতির মধ্যে আছে ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি আমাদের দেশে একটি গোষ্ঠী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের বিরুদ্ধে তারা সত্যের মাপকাঠি নয় নবীগণ মাসুম নয় এই ধরনের অপপ্রচারে তারা লিপ্ত হয়েছে ওয়াজ মাহফিলে গিয়ে জনগণকে বিভ্রান্ত করছে মুসলমানদের ইমানে তারা সন্দেহ তৈরি করছে আজকে বলতেই হয় যে আজ থেকে সেই প্রায় 60-70 বছর আগে বা 50-60 বছর আগে হযরতুল আল্লাম শামসুল ফরিদপুর রহমাতুল্লাহি আলাই আমাদেরকে সতর্ক করে গেছে আমরা হয়তো বিগত 5-6-10 বছর যাবৎ আমরা দেশের এই নানান পরিস্থিতির কারণে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আমরা হয়তো কেউ কেউ তাদের প্রোগ্রামে গেছি তারা আমাদের প্রোগ্রামে আসছে অনেকে ভেবেছি তারা হয়তো বা সংশোধন হয়ে গেছে কিন্তু আজকে দেখছি যে না দলান্ধতা দলের প্রতি আনুগত্য করতে গিয়ে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তারা যেই আক্রোশ তারা যেই বিদ্বেষ পোষণ করছে এর বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম অতীতেও বলে আসছেন বর্তমানেও বলে যাচ্ছেন ভবিষ্যতেও বলে যাবে আজকে ইমাম সমাজ আজকের এই এই আজমতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কনফারেন্স তারা করে এইখানে সূচনা করেছে এই ইমাম সমাজের এই ধারাবাহিকতায় কালকে আরেকজন কথা বলবে পরশু আরেকজন কথা বলবে তবে এই যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে নবী আম্বিয়ায়ে কেরাম মাসুম নন এরকম প্রচারণা চালিয়ে যাচ্ছে তাদের মনে রাখতে হবে ওলামায়ে দেওবন্দ ওলামায়ে হাক্কানি সবসময় হকের পথে ছিল হকের পথে আছে এবং ভবিষ্যতে থাকবে কোনো বাতিলকে তারা কখনোই ছেড়ে দেয়নি ভবিষ্যতেও ছেড়ে দেবে না ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে আগুন আর আগুন যেদিকে যে আগুন আমরা ঢাকা শহরে একটা মনে হয় যে প্রত্যেকটা ভবন এক একটা অ্যাটম বোমা এই জন্য আমরা মনে করি আমাদের সচেতন হতে হবে এবং সরকারকেও সচেতন হতে হবে আগুন যখন লাগে শুরু হয় তদন্ত শুরু হয় নানান অভিযান তারপরে যখন সব কিছু থেমে যায় সব কিছু আবার হয়ে যায় স্বাভাবিক আমরা এইভাবে বাংলাদেশে আজকে চট্টগ্রামে আগুন লেগেছে চুরিহাট্টা ট্র্যাজেডি আপনারা দেখেছেন নিমতলি দেখেছেন আমরা এরকম তাজা প্রাণগুলোকে আগুনে অঙ্গার হয়ে তারা পুড়ে যাবে সেটা আমরা দেখতে চাই না আমরা একটা স্থায়ী সমাধান চাই আমরা চাই সরকার আজকে রাজুক বলছে যে রেস্টুরেন্টের অনুমতি ছিল না এটা ঘটনা ঘটার পরে বলে আগে বলার তাদের কোনো তারা আগে বলে না এরকম আইন তৈরি করে আইন মানুষকে মানাতে হবে মানার চেষ্টা করাতে হবে এবং আমাদের দেশের ফায়ার সার্ভিস যে বাহিনী আছে তাদেরকে আরও আধুনিক করতে হবে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা চলে যায় তারা আগুন নিভাতে পারে না একটু আগে দেখলাম যে বিমানবাহিনী যোগ দিছে তারপরে নৌবাহিনী যোগ দিয়েছে তারপরও আগুন নিয়ন্ত্রণে আসে না যদি একটা জায়গাতে আগুন না নেবাইতে গিয়ে অবস্থা হয় যদি কোনো দিন আমাদের দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা কি করবে এই জন্য আমরা বড়ই আতঙ্কের মধ্যে আছি সরকারকেও ব্যবস্থা নিতে হবে আমরাও সচেতন থাকব আর সর্বোপরি আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের দেশকে জাতিকে জনগণকে মানুষকে এই ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন আজকে আমরা যেই বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি এই বিষয় সম্পর্কে
অনেক পূর্বেই আমাদের সমাধান চলে আসছিল তারপরেও যারা এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করছে আমরা মনে করি এগুলো সমাজের মধ্যে সাধারণ জনতার মাঝে বিভ্রান্ত ছড়ানো ছাড়া আর কিছুই নয় অতএব আমরা ইমাম সমাজের পক্ষ থেকে আমরা এই সমস্ত বিষয়ের জোরালো প্রতিবাদ জানাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবায়ে কেরামের আজমত মোহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে লালন করে পালন করে তাদের মাসলাকের উপরে তাদের আদর্শের উপরে আমাদের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক নসিব করো যে হে ইমানদারগণ তোমরা ন্যায়সঙ্গত কথা বলো আয়াতে আয়াত বলেছিলাম যে রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে এই বিষয়টা যখন সাহাবিদের বিষয় নিয়ে চলে আসেন উনাদের বিষয় এত বাড়াবাড়ি হচ্ছে আসলে এটা কাম্য না কোনো মুসলমান সইতে পারে না দেখেন আমরা যে যে স্থান থেকে বলি না কেন মানুষ বলতে সকলের ভুল ভুল হতেই পারে মানুষ ভুলের ঊর্ধ্বে নেই কিন্তু সাহাবিরা মানুষ ছিলেন যদিও ওনাদের থেকে কোনো ভুল হয়ে থাকেন যেখানে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করে দিয়েছেন কোরআনের দ্বারা এখানে তো কথা বলার কোনো সুযোগ নাই আমাদের আমরা কী করতেছি সাহাবিদের উপরে কী করতেছি আঙুল উঠাচ্ছি আসলে আমরা শুধু উনাদের প্রতি এটা আঙুল উঠাচ্ছি না বরং কোরআনের প্রতি হাত উঠাচ্ছি কোরআনের বিষয় নিয়ে আমাদের এই দেশে আর কতদিন বাড়াবাড়ি চলবে এরকম বাড়াবাড়ি চলতে দেওয়া যায় না চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ এর বিরুদ্ধে আমরা সকলেই এক হব ইনশাআল্লাহ আমরা যে যে যার স্থান থেকে এক হব আমাদের যে বিশ্বাস আমাদের যে আকীদা যে আমরা সাহাবিদেরকে আমরা মাসুম বলে থাকি কেন বলি কোরআনের আয়াতের উপরে বলি আমরা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র বলেছেন তাদের কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন সেখানে আমরা নগণ্য ব্যক্তিরা কী করছি ওনাদের ইজ্জত নিয়ে আমরা কী করতেছি খেলতেছি আসলে এই বাংলার পবিত্র ভূমিতে যেমন কোরআন পবিত্র এখানে অনেক আউলিয়ারা শহীদ হয়েছে অনেক শহীদরা এখানে আছেন অতএব এই ভূমিতে সাহাবিদেরকে নিয়ে নবীদের নিয়ে কোরআন বিরোধী কোনো কাজ নিয়ে এই ভূমিতে আর দেওয়া টিকতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ আমরা আবার সকলেই এক হব যেভাবে আমরা সাতটা চত্বরে এক হয়েছিলাম আবার এই সাহাবাদের ইজ্জতের জন্য আবার আমরা এক হব ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা আগে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাজি তারপরে আল্লাহ বলেছেন সাহাবারা আমার উপরে রাজি এর মানে হলো আল্লাহ তাআলা তাদের সার্টিফিকেট দিচ্ছেন যে আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের মাধ্যমে 30 বৎসর ইসলামের শাসন পৃথিবীতে চলছে এই 30 বৎসরের শাসন 1500 বৎসরেও একজন আসতে পারে নাই যে 30 মাস সাহাবাদের নমুনা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করবে সেই সময় হযরত আবু বকর হযরত ওমরের খেলাফত চলে যাওয়ার পরে যে ইহুদিরা আবদুল্লাহ ইবনে সাবা যাকে জারর সন্তান হিসাবে আখ্যায়িত করা হয়েছে ইতিহাসের ভাষায় সেই ইয়ামান থেকে আবদুল্লাহ ইবনে সাবা প্রথম সাহাবায়ে কেরাম সম্পর্কে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছে সাহাবায়ে কেরামের জীবন সম্পর্কে কথা বলেছে সুতরাং ইহুদিদের গভীর এক চক্রান্ত সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশিদিনের পরে যদি ইমামে হাসান হুসাইন আর সাহাবায়ে কেরামের মানহাজের উপরে ইসলাম আর শরীয়ত রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে চালু থাকে তাহলে কারো তন্ত্র মন্ত্র ইহুদিদের চক্রান্ত পৃথিবীতে বাস্তবায়িত হবে না বিদায় ইহুদিরা জমের জন্মের পর জন্ম শতাব্দীর পর শতাব্দী আর ইসলাম বিদ্বেষীরা তাদের মূল চক্রান্ত ছিল সাহাবায়ে কেরাম কারণ সাহাবায়ে কেরামকে আল্লাহ এমন রুহানিয়াত দিয়া এমন আধ্যাত্মিকতা দিয়া এমন ম্যাগনেট দিয়া তাদেরকে সৃষ্টি করেছে পৃথিবীর কোন প্রান্তে যদি তারা লঞ্চ স্টিমার ডুবে ওই জায়গায় গিয়ে ভুলে কোনো চরে উঠেছে কিয়ামতের আগেও সেই ভূমিতে ইসলাম ইনশাআল্লাহ কায়েম হবে সাহাবায়ে কেরামের পায়ের বদৌলতের কারণে এই জন্য সাহাবায়ে কেরামকে ইসলাম বিদ্বেষীরা ভয় পায় সাহাবায়ে কেরামকে যদি সমালোচনা করা হয় এটা
দুইটা ফায়দা হয় সাহাবায়ে কেরামের সমালোচনা করার দ্বারা নবীর সমালোচনা করার দ্বারা গুস্তাকে নবীর দ্বারা গুস্তাকে সাহাবীদের দ্বারা আল্লাহ তাআলা নবী এবং সাহাবাদের সম্মানকে বাড়ায়া দেয় সম্মান ইজ্জত বাড়িয়ে দেয় কারণ এক প্রজন্ম আগে আমরা জানতাম সাহাবা বিদ্বেষী কারা আজ বহু সময় অতিবাহিত হয়ে গেছে সাহাবা বিদ্বেষীরা প্রকাশ পায় নাই আজ দল বা কুষ্টি কোনো ব্যক্তি আজ যারা মাঠে ময়দানে সাহাবায়ে কেরামের সমালোচনা করছে সাহাবায়ে কেরামের মানহাজের উপরে আমাদের ভাইরা বুকের তাজা রক্ত দিয়ে ইহুদিদের মোকাবেলা করছে তাদের বক্তব্য নাই তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই সাহাবায়ে কেরামের মানহাজের উপরে সাহাবা কেরামের তরিকার উপরে যারা জিহাদ চালিয়ে যাচ্ছে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য সেই ইহুদিদের মদত পুষ্ট হয়ে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে চারণ করছে তারা সুতরাং সাবধান হয়ে যাও দল বা গোষ্ঠী কারো নাম নিতে চাচ্ছে না বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই 56,000 বর্গ মাইলে মুফতি আমিনের ভূমিতে শাইখুল হাদিসের ভূমিতে সাহাবায়ে কেরামকে নিয়ে কটুক্তি সহ্য হবে না করতে দেওয়া হবে না আগামী দিন আরো বড় প্রোগ্রামের মাধ্যমে এই সমস্ত ইসলাম বিদ্বেষী যারা এরাও একটা ইসলাম বিদ্বেষী ইহুদিদের দালাল চক্র আজ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে চারণ করে মাঠে নেমেছে কারণ সাহাবায়ে কেরাম থেকে আমরা সহিহ দিন পেয়েছি আল্লাহর নবী থেকে সাহাবায়ে কেরাম দিন এনে আমাদেরকে দিয়েছেন সুতরাং সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলা সাহাবায়ে কেরাম আমাদের আকাবের আসলাফরা মীমাংসা করে গিয়েছেন তোমরা কিছু লোক সামনে জোগাড় করে বক্তব্য দাও চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের আকাবেরদের সামনে ওই সমস্ত কিতাবগুলো হাদিসগুলো পড়ার ক্ষমতা এবারত পড়ার ক্ষমতা তোমাদের নাই কারণ সাহাবায়ে কেরাম আমরা মনে করি আমাদের চেতনা সাহাবায়ে কেরাম হলো আমাদের চেতনা সাহাবায়ে কেরাম হলো আমাদের রুহানিয়াত সাহাবায়ে কেরাম হলো আমাদের আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার কারণে আল্লাহ তাআলা ইসলামকে উমরের মতো আরেকজন পৃথিবীতে 1500 বছর আসে নাই আবু বকরের মতো আসে নাই উসমান আলীর মতো আসে নাই কারণ সাহাবায়ে কেরাম যে বুকের তাজা রক্ত দিয়েছেন রসুলের জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য এলাহে কালিমাতুল্লাহর জন্য কারা ইসলাম বিদ্বেষীরাই শুধু সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারে তাছাড়া দুনিয়ার কোন ইসলামের পক্ষের কোন মানুষ সাহাবায়ে কেরামকে মহব্বত করবে না তা হতে পারে না যেহেতু আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন সাহাবায়ে কেরামের উপর আমার মালিক রাজি আর আমরা মালিকের বান্দা হিসাবে ইসলাম পেয়েছি নামাজ পেয়েছি জিহাদ পেয়েছি রোজা পেয়েছি সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে থেকে প্রত্যেকটা কথাকে লিপিবদ্ধ করে এই 1500 বছর পরে উম্মতের জন্য সংরক্ষণ করে রেখেছেন সুতরাং সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা কটুক্তি করবে এই বেঈমানদেরকে সাহাবা বিদ্বেষীদেরকে রসুল বিদ্বেষীদেরকে ইসলামের বিরুদ্ধাচারীদেরকে বিনা চ্যালেঞ্জে আগামী দিন ছেড়ে দেওয়া হবে না সুতরাং কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর বিরুদ্ধে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা করছো সাবধান করে দেওয়া হচ্ছে ইমাম সমাজ বাংলাদেশের মাধ্যমে সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র আল্লাহ তাদের উপরে রাজি তারাও আল্লাহর উপরে রাজি তারা জান্নাতি সাহাবায়ে কেরাম আমরা সাহাবায়ে কেরামের তাহজিদ তামাদ্দুনকে রক্ষা করার জন্য সাহাবায়ের আজমত রক্ষা করার জন্য আমাদের আকাবের আসলাফরা কাজ করে গিয়েছে ইনশা আল্লাহ আগামী দিনও আরও বড় প্রোগ্রামের মাধ্যমে বড় কনফারেন্সের মাধ্যমে সাহাবা বিদ্বেষীদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশা আল্লাহ মহান রব্বুল ইজ্জত আজমতে সাহাবা দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন সাহাবা আজমাইন যে ব্যক্তি ইমানের দাবি করে তার জন্য এটা অপরিহার্য আজমতে সাহাবাকে স্বীকার করা যে ব্যক্তি ইমানের দাবি করে আর আজমতে সাহাবাকে অস্বীকার করে বা আজমতে সাহাবাকে মেনে নিতে তাদের কষ্ট হয় তো ভেবে নিব তারা ইমানদার নয় মুনাফিক ঠিক কিনা বেঠিক আর যারা আজমতে সাহাবাকে স্বীকার তো করে না আর সাহাবা আজ মাইনের সমালোচনা করে তারা মুনাফিক নয় তারা হচ্ছে ইমান চোর কি বলেন ঠিক কিনা ইমান চোর
এমনকি আমি বলি তারা ইহুদি নাসারাদের চাইতেও বেশি বড় অপরাধী ইহুদি নাসারারা আল্লাহর রসূলের দুশমন আর যাহারা আজমতে রিসালাতকে মানে না বা সমালোচনা করে তারা ইহুদি নাসারার চাইতেও বেশি বড় দুশমন কারণ ইহুদিরা তাদের নবীর সঙ্গীদেরকে গালি দেয় না তাদের নবীর সঙ্গীদের সমালোচনা করে না আর যে নাসারারা তারা তাদের নবীর সঙ্গীদেরকে গালি দেয় না কিন্তু তারা নবীকে স্বীকার করে আর সমাজে লেবাস দাড়ি আলেম দাবি করে আমি মনে করি তারা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালালকৃত যে মুসলমানদের ঈমান চুরি করার এজেন্ট নিয়ে আসে কি বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনের সম্মান দিবেন সাহাবা আজমাইন যে মিয়ার হক সাহাবা আজমাইন যে আমাদের মিয়ার এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অসংখ্য হাদিস থেকে দলিল রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাফসীরের মধ্যে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছে একজন সাহাবী উঠে বলে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের পাথরগুলো কত বড় হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের এক একটা পাথর এত বড় হবে ওই যে দেখো উহুদ পাহাড় তার চেয়ে বড় হবে এই কথা শোনা মাত্র ওই সাহাবী অজ্ঞান হয়ে গেছে ওই সাহাবী অজ্ঞান হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের ভিতরে এভাবে বুকের উপর হাত বুলায় আর বলে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে এই ব্যক্তির জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করব বলেন সুবহানাল্লাহ দুইটা জান্নাতের ব্যবস্থা করব সাহাবা আজমাইন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই খুশখবরই আপনার এই সুসংবাদ শুধু কি এই সাহাবীর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন না এই সাহাবীর জন্য না তোমরা কি ওই আয়াত পড়ো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান দুইটা জান্নাতের ওয়াদা করছে এই সাহাবীর মতো সাহাবার তাকওয়া আমাদের মিয়ার সাহাবাদের ঈমান আমাদের মিয়ার সাহাবাদের আমল আমাদের মিয়ার সাহাবাদের মুআমালাত মুআশারাত আখলাকিয়াত সব কিছু আমাদের মিয়ার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সাহাবীর মতো যার তাকওয়া হবে ওই ব্যক্তির জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত লিমান খাফ মাকাম রাব্বিহি জান্নাতান এই সাহাবীকেও দুই জান্নাতের মালিক বানানো হবে ওই সাহাবীর মতো তাকওয়াওয়ালা যে ব্যক্তি হবে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন দুই জান্নাতের মালিক বানাবে এই জন্য আজকে ইমাম সমাজ কর্তৃক আয়োজিত আজকের যেই সেমিনার বলে এই জিম্মাদারি ইমাম সমাজের না এই জিম্মাদারি শুধু শুধু আলেমদের না এই সমাজ এই জিম্মাদারি সর্বস্তরের মুসলমানের জন্য জিম্মাদারি যখন মানুষ ভুলে যায় তখন আল্লাহর রহমত উঠে যায় ছোট্ট একটা কথা বলে শেষ করি আশরাফ আলী সাহেব থানবী রহমতুল্লাহ আলাই তার রুটিন ছিল লম্বা রুটিন ছিল কখন কি করবেন না করবেন সব রুটিন উনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন তাহাজ্জুদের পরে ওই ফজরের নামাজের জন্য ইন্তেজার করতেন ফজরের নামাজ পড়তেন ফজরের নামাজের পরে ইশরাকের জন্য ইন্তেজার করতেন এমতো অবস্থায় একদিন এটা ছিল তার যে রুটিন ইশরাকের পরে তাফসিরে বায়ানুল কুরআন লিখতেন এটা তার রুটিন ছিল একদিন তার স্ত্রী এসে বলে হযরত আমি একটু বাড়িতে যাব আমার বাবার বাড়িতে যাব তো যান বাবার বাড়িতে যাবা তো ওনার স্ত্রী বলতেছে যে আমার উপর একটা জিম্মাদারি আছে আমার উপর একটা দায়িত্ব আছে কি দায়িত্ব মুরগির ঘর মুরগির দরবা বলি বা মুরগির খোয়ার বলি এটার গেট প্রতিদিন ইশরাকের পরে আমি খুলাই আর মাগরিবের আজান দিলে লাগিয়ে দেই সারাদিন তারা হাটে চলে খায় এটা আমার দায়িত্ব যে মুরগির দরজার গেট খোলা আর লাগানো এটা হচ্ছে আমার জিম্মাদারি আমি যদি বাবার বাড়িতে যাই আমার তো আর কেউ নাই এই জিম্মাদারি পালন করবে কে থানবী রহমতুল্লাহ আলী বলেন যাও তোমার এই জিম্মাদারি আমি নিলাম থানবী রহমতুল্লাহ আলী প্রতিদিনের রাতের যে আমল শেষ করছেন ঘুমাইছেন ঘুম থেকে উঠছেন তাহাজ্জুদের সালাত আদায় করছেন নামাজের জন্য অপেক্ষা করছেন ফজরের সালাত আদায় করেছেন ফজরের সালাতের পরে ইশরাকের জন্য অপেক্ষা করেছেন ইশরাক নামাজ পড়েছেন ইশরাক নামাজের পরে তার প্রতিদিনের রুটিন ছিল তাফসিরে বায়ানুল কোরআন লেখা উনি তাফসিরের বায়ানুল কোরআন লিখে গেছেন লিখতে শুরু করছেন কিন্তু আশরাফ সাহেব থানবী রহমতুল্লাহ আলাই মাওয়াইজ আশরাফিয়ার মধ্যে লিখছেন যে আমার হাত থেকে কোনো আমার কলম থেকে কোনো লেখা আসে না আমি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করতেছি কোনো লেখা আসে না তো আমি আল্লাহর দিকে রুজু হয়েছি আমি
আমার তওবা করেছি এবং নামাজ আদায় করেছি এরপরে আল্লাহর কাছে দোয়া করতেছে মুরাকাবায় বসছি আমার কি হলো আজকে তাফসীর আসতেছে না কেন এমন তো অবস্থায় আশরাফ সাহেব থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন আমার উপর মনে হয় একটা ইলহাম হলো বা আমি কিছু বুঝতে পারলাম যে আমার দ্বারা কোনো জিম্মাদারি আমার কাছে যে জিম্মাদারি ছিল এই দায়িত্বটা আমি ভুলে গেছি হঠাৎ আমার জেহেনের মধ্যে আসলো যে আমার বিবি আমাকে একটা জিম্মাদারি দিছে কি জিম্মাদারি মুরগির দরজা খুলে দাও আর মুরগির দরজা লাগাবা এটা হচ্ছে এক জিম্মাদারি এই জিম্মাদারি তো আমি ভুলে গেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে মানুষ যখন জিম্মাদারি ভুলে যায় তো তার উপর থেকে আল্লাহর রহমত উঠে যায় আশরাফে থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন আমার বিবির যে এক জিম্মাদারি আমি ভুলে গেছি তো আমার মনে হয় আমার উপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে আল্লাহর রহমত উঠে যাওয়ার কারণে আমি তো আমি এই তাফসীর লিখতে পারতেছি না এমন অবস্থায় আল্লাহর কাছে সে তওবা করছে থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার উপর যদি আল্লাহর রহমত না থাকে এতটুকু একজন মানুষের জিম্মাদারি মুরগির দরজা খোলা লাগানো এই জিম্মাদারি ভুলে যাওয়ার কারণে এই জিম্মাদারি এই দায়িত্ব আদায় না করার কারণ যদি আমার উপর থেকে রহমত উঠে যায় তাহলে জাতি যদি আল্লাহর দেয়া নবীর দেয়া এই জিম্মাদারি যদি ভুলে যায় তাহলে তার উপর থেকে আল্লাহর রহমত কতটুকু দূরে হবে আজকে আজমতে সাহাবা এটা রক্ষা করবেন তো আল্লাহ কিন্তু আমার একটু দৌড়ঝাঁপ আমার একটু চলা আমার একটু করা বলে এটা শুধু ওলামায়ে কেরামের জিম্মাদারি না এটা সর্বস্তরের মুসলমানের জিম্মাদারি কেয়ামতের ময়দানে ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কিনতে গিয়েছিলেন বুড়ি কেন কিনতে যাও এই পাটখুরি দিয়া তো তুমি ইউসুফকে কিনতে পারবা না বলে আমি বাহানা হিসাবে কেয়ামতের ময়দানে আমি যেন এটা বলতে পারি যে ইউসুফকে কিনবার কে কে গেছিল আল্লাহ যদি ডাকে তো আমি বুড়িও যাতে উঠতে পারি আজকে আমাদের দৌড় ঝাঁপের দ্বারা কিছু হবে না হেফাজত সাহাবাজ মাইনের ইজ্জত সম্মান রক্ষা করবেন আল্লাহ কেয়ামতের ময়দানে ওই বুড়ির পাটখুরি মতো আমি যেন গিয়ে বলতে পারি আয় আল্লাহ সাহাবা আজমাইনের ইজ্জত রক্ষা করবার জন্য আমি কিছু করতে পারি নাই আমি শুধু এতটুকু করছি এই বাহানা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় সুতরাং আমাকে সচেতন হওয়া লাগবে আর সর্বস্তরের মানুষকে সচেতন হওয়া লাগবে এই সমস্ত আলেম নামদারি বক্তা নামদারি লেবাস নামদারি ইমানের এজেন্টদের থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের সম্মান দান করেন বা যে ব্যক্তির সম্মান আল্লাহ কর্তৃক হয় ওই বিষয়ে আর কোনো কিলোকাল বা কথাবার্তা থাকতে পারে না একজন ইমানদার আল্লাহ পাকের গোলাম হিসেবে আল্লাহ পাকের যেটা সিদ্ধান্ত ওইটাই চূড়ান্ত হিসেবে সে মেনে নেয় খাঁটি একজন ইমানদার আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে করম চালাবে না এবং তার জবানও দারাজ করবে না এটা একজন ইমানদারের পরিচয় কিন্তু আজকে ইদানিংকালে এবং ইতিপূর্বেও আমরা লক্ষ্য করেছি যে অনেক গোষ্ঠী এবং দলকানা কিছু লোক তারা আল্লাহ পাকের দেয়া যে সম্মান এবং মর্যাদা সাহাবায়ে কেরামকে যে আল্লাহ দিয়েছেন এটা নিয়ে তারা কটাক্ষ করে কথা বলেন এবং আজমতে সাহাবা তারা স্বীকার করতে চান না তাহলে তাদের সামনে একটি প্রশ্ন এটা রাখা যেতে পারে তা আল্লাহ পাক রাব্বুল আলামিন যে সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইযা কিল লাহুম আমিনু কামা আমানান নাস এই যে আয়াতে করিমা এটার ব্যাখ্যা এবং সূরা বাকারার 36 নম্বর যে আয়াত ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বি এবং কিছুক্ষণ পূর্বে আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি সূরা মুজাদালার এই আয়াতগুলোর ব্যাখ্যা তারা কি করবেন যদি তারা ভালো করেই ব্যাখ্যা বুঝেন এবং বিশ্লেষণ যদি তাদের ব্রেনে ঢুকে তাহলে আমি আশা করি যে তারা সাহাবায়ে কেরামের বিদ্বেষ থেকে যারা ফিরে আসবেন তওবা করবেন এবং খাঁটি ইমানদার তারা হবেন আর যদি তারা এই সমস্ত আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ার পরেও তারা যদি ফিরে না আসে আজমতে সাহাবা নিয়ে তাদের বক্তব্য থাকে সমালোচনা থাকে তাহলে বুঝতে হবে তারা আর কেউ নয় তারা ইহুদি খ্রিস্টানদের দালালি করছে তারা দলের দালালি করছে দলকে আগে বাড়াবার জন্যে সাহাবায়ে কেরামদের সমালোচনা যারা করে তারা কোনোদিনই আল্লাহ পাকের দয়া তারা কোনোদিনই পাবে না কেননা সাহাবায়ে কেরামের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন সাহাবায়ে কেরামের যদি সম্মান বা মেয়ার হক যদি আমরা না মানি তাহলে কোরআনে পাকের যে বর্তমান যে ভ্যালু
কোরআনে পাক যে আল্লাহর তরফ থেকে মহাসত্য গ্রন্থ নবী করিম মহাসত্য নবী এবং সাহাবায়ে কেরামের সামনে যে কোরআনে পাক নাজিল হয়েছে তাহলে এগুলার ব্যাপারে মানুষের প্রশ্ন জাগবে কি জাগবে না প্রশ্ন জেগে যাবে এই জন্য সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি মানা এটার দ্বারা এটা প্রমাণ হয় যে কোরআনে পাক সত্য আল্লাহ সত্য এবং নবী সত্য যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানেন না মিথ্যা প্রমাণিত করতে চান এবং সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা জর্জরিত করেন তাহলে তাদেরকে আমি বলবো যে আপনারা কোরআন হাদিস ভালো করে রিসার্চ করেন মোতালা করেন ভালো করে পড়েন তাহলে আপনারা বুঝবেন একজন সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক কত দিয়েছেন যেমন একজন নবী হওয়ার জন্যে দুটি জিনিস লাগে একটি হলো মুবাশ্বির আর আরেকটি হলো মুসাদ্দিক একজন নবী হওয়ার জন্যে মুবাশ্বির যিনি উনি এসে যিনি পরে আসবেন ওই নবীর কী দিবেন সুসংবাদ দিবেন আর মুসাদ্দিক যিনি যে নবী চলে যাবেন যিনি পরে আসবেন ওই নবী এসে ওই নবীর কী করবেন সত্যায়ন করবেন যেমন সব নবীর সত্যায়ন করেছেন বা আমাদের নবীর কী করেছেন উনি আসবেন সবাই সুসংবাদ দিয়েছেন কিন্তু আমাদের নবী তো আসলেন সর্বশেষ নবী হয়ে তো এখন আমাদের নবীর যে সুসংবাদ এটা তো হযরত ঈসা আলাইহিসসালাম দিয়েছেন ইয়া বানী ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ এই সুসংবাদ তো আমাদের নবীর হযরত ঈসা আলাইহিসসালাম দিয়েছেন তাহলে আমাদের নবীর সত্যায়ন কে করবে আর তো কোনো নবী আসবে না আমার নবীর পরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মধ্যে একজনকে এমনভাবে দাঁড় করাইলেন সম্মান আর মর্যাদা দিলেন আগেকার নবীরা যেরকম কেউ মুবাশ্বির ছিলেন কারো কোনো নবীর জন্যে আবার কেউ মুসাদ্দিক ছিলেন আমাদের নবীর যেহেতু পরবর্তী সময়ে আর কোনো নবী মুসাদ্দিক হবে না এই জন্যে সাহাবায়ে কেরামের একজন শখসিয়তকে একজন সম্মানিত ব্যক্তিকে উনি দাঁড় করিয়ে দিয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেকার নবীরা যেরকম নবীদের মুসাদ্দিক ছিলেন সত্যায়নকারী ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক মুসাদ্দিকের দরজা আল্লাহ পাক দান করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে এসে বলেছেন আমার মেরাজ হয়েছে তো কাফের বেঈমান মুশরিকেরা বলেছে নবী তো এর আগে অর্ধেক হয়তো নাউজুবিল্লাহ পাগল ছিল এখন তো পুরাই পাগল হয়ে গেছে সবাই মিলে আবু বকর সিদ্দিকের কাছে গিয়েছেন যাওয়ার পর বলছে আবু বকর সিদ্দিক এই ঘটনা তোমার যে বন্ধু তোমার যে দোস্ত তার নাকি অল্প সময়ের মধ্যে তার মেয়েরাজ হয়েছে তুমি কি এটা বিশ্বাস করো তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তাদেরকে বললেন যে শোনো তোমাদেরকে তো এটা বলেছে আল্লাহর নবী যে আমার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর হয়েছে যদি নবী এইটা বলতেন যে বাইতুল্লাহ থেকে আরশে আজিম পর্যন্ত আমার সফর হয়েছে তাহলে এইটাকেও আমি বিশ্বাস করতাম তাসদিক করতাম যে আমার নবী সত্য বলেছেন সুবহানাল্লাহ তাই জন্য দেখেন সাহাবায়ে কেরামের মর্যাদা এটা আল্লাহ দিয়েছেন এটা নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না যদি এটা নিয়ে আপনারা ছিনিমিনি খেলেন আপনাদের অবস্থা আল্লাহ পাক কখনোই ভালো রাখবে না কারণ হাদিস শরীফে আছে মানে আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন যারা আমার ওলিদের সাথে বিয়াদবি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি তাই আসুন আমরা সাহাবায়ে কেরামকে যেভাবে ভালোবেসেছি তাদের আজমত আমাদের দিলে আমরা ঠাই দিয়েছি মৃত্যু পর্যন্ত সাহাবায়ে কেরামকে ভালোবাসবো তাদের আজমত নিয়ে আমরা লড়বো জিহাদ করব তাদের আজমতকে আমরা ভুলণ্ঠিত হতে দেবো না ইনশাআল্লাহ আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে রব্বুল ইজ্জত কালামে পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দূনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লীন যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনি করবে বিরুদ্ধাচারণ করবে নিশ্চয়ই তারা অপমান আর অপদস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে এবং কবরের জগতে তাদের জন্য রয়েছে ভয়াবহ অপদস্থতা হাশরের ময়দানে তাদের জন্য রয়েছে চূড়ান্ত অপদস্থতার ব্যবস্থাপনা নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচারণ করা কোনো আকলে সালিম বুদ্ধিমান বিবেক সম্পন্ন ব্যক্তির জন্য কাম্য নয় মুনাসিব নয় আমরা মনে করি আল্লাহ রব্বুল ইজ্জত সাহাবায়ে কেরামকে মর্যাদা দান করেছেন এখন এই মর্যাদায় যদি আঘাত করা হয় তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতের আদেশের বিরুদ্ধে যাবে আল্লাহ রব্বুল ইজ্জত সাহাবায়ে কেরামকে ভালোবেসেছেন তাহলে তাদের প্রতি যদি ঘৃণা পোষণ করা হয় তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতের আদেশের বিরুদ্ধে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মর্যাদার ঘোষণা করেছেন
এবং ঘোষণা করতে গিয়ে আল্লাহর রাসূল বলেছেন আসহাবিকান নুজুম আমার এক একজন সাহাবী এক একটা নক্ষত্রের ন্যায় এক একজন নক্ষত্র রাতের আকাশে যখন পথিক রাস্তা হারিয়ে যায় তখন এই নক্ষত্রের মাধ্যমে তারকার মাধ্যমে সে সঠিক পথ খুঁজে পায় এরকম দুনিয়ার জাগতিক অন্ধকারে যখন এই জগতের মানুষগুলো হারিয়ে যাবে তখন জগতের গুনাহের ভিতর হারিয়ে যাবে খোদায় পাকের নাফরমানির ভিতর হারিয়ে যাবে বিভিন্ন ধরনের মাসিয়াতের ভিতর হারিয়ে যাবে তখন সাহাবা একরামের এক একজন সাহাবীর পদাঙ্ককে অনুসরণের মাধ্যমে সঠিক পথের দিশাভাবে পথ হারা মুসলমান পথ হারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে ঘোষণা করেছেন আসহাবিকান নুজুম আমাদের সাহাবীগণ এক একজন এক একটা নক্ষত্র ফাবি আইহি মুকতাদাইতুম ইহতাদাইতুম তোমরা যদি যে কারো অনুসরণ করো তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা তোমরা মুহতাদিন তার অন্তর্ভুক্ত হয়ে যাবা যেই পথ আল্লাহ পাক চলবার জন্য আদেশ করেছেন যেই পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ রাব্বুল ইজ্জত শিখিয়েছেন প্রত্যেক নামাজের ভিতর পৃথিবীর সমস্ত ইমানদারেরা তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সিরাতে মুস্তাকিম চাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমার সাহাবীদের জীবনকে তোমরা অধ্যয়ন করো এবং অনুসরণ করো তাদের জীবনকে অনুকরণ করো তাহলে তোমরা সেই রাব্বুল ইজ্জতের সিরাতে মুস্তাকিমের দিশা পেয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এজন্যে সাহাবা ইকরামের বিরুদ্ধাচারণ কিংবা তাদের মর্যাদায় হানিকর কোনো বাক্য উচ্চারণ এটা তো মুসলমান নয় মুসলমানের পক্ষে তো সম্ভবই নয় কোনো কাফের বেঈমানও কিন্তু এই দুঃসাহস করে না কোনো বেঈমান মুলহিদও এই দুঃসাহস করে না একমাত্র ইসলাম বিদ্বেষী ছাড়া কাজেই আমরা মনে করি যারা সাহাবা ইকরামের ব্যাপারে অশ্রদ্ধা এবং অমর্যাদার বিষয়গুলোকে সামনে আনতে চান আসলে হয়তো এক নম্বর কারণ হতে পারে লা ইলমির কারণে জাহালাতের কারণে অজ্ঞতার কারণে হতে পারে পরিপক্ক শরীয়তের ইসলামী আর জ্ঞান না থাকবার কারণে হতে পারে আর না হয় এটা কোনো ধরনের ইবলিস ও শয়তানের চরম ধোকার বিষয় থাকতে পারে আর না হয় এটা ইসলাম ও মুসলমানদের মুসলিম সম্প্রদায়ের মুসলিম জনপদের মুসলমানদেরকে বিভ্রান্ত করার কোনো ষড়যন্ত্র হতে পারে আমরা এ সমস্ত বিষয়গুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে চাই এবং এই বিষয় এ সমস্ত বিষয়গুলোকে সাহাবা ইকরামের মর্যাদায় তাদের সত্যতায় তাদের জীবনে এবং তাদের কর্মে আঘাত সরাসরি কোরআন সুন্নার উপর আঘাতের শামিল কারণ সাহাবা ইকরাম তাদের শক্তিশালী কাঁধে এ কোরআন সুন্নার আমানতকে বহন করে মেহনত করে সারা দুনিয়ায় সাহাবা ইকরাম ইসলামের বাতি জ্বালিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের তাওহীদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের শিক্ষা নিয়ে সারা বিশ্বে রানাচে কানাচে সাহাবা ইকরাম ছড়িয়ে পড়েছেন এবং যে প্রান্তে গিয়েছেন সেই প্রান্তের মানুষগুলোকে পথহারা মানুষগুলোকে ওই তারকার মতো সঠিক পথ দেখিয়েছেন আজকে পনেরোশো বছর পরে এসে আমরা তাদের ব্যাপারে তাদের পর্যালোচনা তাদের সমালোচনা তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের এমন শব্দ উচ্চারণ যে সমস্ত শব্দ উচ্চারণগুলো তাদের মর্যাদার সাথে সামঞ্জস্যতাপূর্ণ নয় এটা আমাদের মূর্খতাকে প্রকাশ করে এটা বলনেওয়ালার মূর্খতা এবং তার জাহালাত এবং উদ্দেশ্য প্রকাশ করে একটা কথা রয়েছে শরীয়তের ভাষায় একটা প্রবাদ রয়েছে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল কখনো কখনো কথা সত্য হয় কিন্তু উদ্দেশ্য খারাপ হয় কিন্তু এই ক্ষেত্রে সাহাবা কেরামের সমালোচনা যারা করছেন তাদের কালিমাও বাতিল উদ্দেশ্যও বাতিল তাদের কথাটাও বাতিল কথাটাও সত্য নয় কথাটাও গ্রহণযোগ্য নয় কারণ সাহাবা কেরামকে যদি মশকুক করা যায় তাদেরকে যদি প্রশ্নবিদ্ধ করা যায় তাদের শখসিয়তকে তাদের ব্যক্তিত্বকে অস্তিত্বকে যদি প্রশ্নবিদ্ধ করা যায় তাহলে কোরআনের প্রত্যেকটা আয়াতের বিশেষেও প্রশ্নবোধক চিহ্ন লাগিয়ে দিবে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসের সাথে প্রশ্নবোধক চিহ্ন লাগিয়ে দিবে এজন্য আমি আয়াতে কারীম আর তেলাওয়াত করেছি ইন্নাল্লাযীনা ইউহাদ্দূনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন ইতিহাস দেখেন ভাইরা আমার একটু ইতিহাস দেখেন সাহাবায়ে কেরামের সমালোচনা করে অন্তরে আল্লাহর নবীর সাহাবীর ব্যাপারে বুকস রেখে দুনিয়া থেকে ইজ্জত নিয়ে কেউ বিদায় হতে পারে নাই লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত সত্যবাদী তার কথা সত্য আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল মুজাদালায় বলেছেন আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে
বিরুদ্ধে যারা বিরুদ্ধাচারণ করবে আল্লাহ রাসূলের তার কথা আল্লাহ এবং তার রাসূলের হুকুম আর নির্দেশের যারা বিরুদ্ধাচারণ করবে তারা অপমানের অপদস্থ হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ব্যাপারে এই সূরাতুল মুজাদালা শেষ আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আয়াতের শেষ অংশে উলাইকা ছয়টি গুণ তাদের আলোচনা করেন তাদের ঈমানের উদাহরণ পেশ করে রাব্বুল ইজ্জত তাদের ছয়টি গুণের ব্যাপারে আলোচনা করেন এক নম্বর গুণ আলোচনা করেন রাব্বুল ইজ্জত উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান এরা ওই সমস্ত মুমিন ঈমানদার যাদের অন্তরের ঈমান আল্লাহ পাক লিখে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়াইয়াদাহুম বিরুহিম মিন এরা ওই সমস্ত মুমিন যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত তার সে আযীমের তার আরশে আযীমের আসমানী শক্তির মাধ্যমে শক্তিশালী করেছেন ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল ইজ্জত এই সমস্ত মুমিনদেরকেই এমন জান্নাতের প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে চার নম্বর খালিদিনা ফিহা সেখানে তারা চিরকাল থাকবে পাঁচ নম্বর রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু আল্লাহ পাকও তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন সুবহানাল্লাহ এবং তারাও তাদের রব তাদের মালিক আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছেন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুল্লাহ এনারাই হচ্ছেন আল্লাহর সৈনিক এরাই ওই সমস্ত মুমিন যারা তাদের দৃঢ় ঈমানের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতের সেনাবাহিনীর সৈনিক হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন সুবহানাল্লাহ উলাইকা হিজবুল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন এরাই ওনারাই আল্লাহর সৈনিক আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন নিশ্চয়ই আল্লাহর বাহিনী বিজয় লাভ করবে আল্লাহর বাহিনী বিজয় লাভ করেছিল বদরে আল্লাহর বাহিনী বিজয় লাভ করেছিল উহুদ খন্দকে খাইবারে সমস্ত গজওয়াতে এবং আজ সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত যারা খালিস আল্লাহর জন্য দুনিয়ার জমিনে চলবে দুনিয়ার জন্য কাজ করবে ইনশাআল্লাহ তাদের বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ আর আল্লাহ রাব্বুল ইজ্জতের এই খাঁটি ইমানদারদের নিয়ে যারা আলোচনা সমালোচনায় ব্যস্ত হবে তারা ওই সমালোচকদের আর কালামে পাকে এই সমস্ত ব্যাপারে এই আয়াতে কারিমা রব্বুল ইজ্জতের সাথ করেছেন কালামে পাকের আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার গীবতকারী পরনিন্দাকারী তাদের সমালোচনাকারী হিসেবে একজন সমালোচক হিসেবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে সাহাবায়ে কেরাম এর মর্যাদার পক্ষে যারা আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে পুরস্কৃত করে তাদের দলভুক্ত করবেন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের আজকের এই যে কনফারেন্স বাস্তবায়ন করা আপনারা দেখেছেন হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সাহাবায়ে কেরামের বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা এবং কিঞ্চিৎ তাদের সমালোচনার একটি বিষয় সামনে এসেছে এজন্য আমরা আমাদের জিম্মেদারি মনে করেছি যে যেই সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ যেই সাহাবায়ে কেরাম আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু যেই সাহাবায়ে কেরামের ঈমানকে রব্বুল ইজ্জত কালামে পাকে তাদের ঈমানের উদাহরণ পেশ করেছেন তাদের জীবনের উদাহরণ পেশ করেছেন নবীর প্রতি তাদের ভালোবাসার উদাহরণ পেশ করেছেন গাজওয়ায় জিহাদের ময়দানে তাদের বীরত্বের উদাহরণ পেশ করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত যাদের জন্য সরাসরি আসমান থেকে বদরে উহুদ খন্দকে খাইবারে নুসরত নাজিল করেছেন সেই সাহাবায়ে কেরাম যেই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারে হিরার সঙ্গী যেই সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার দশ বছর তেরো বছরের নির্যাতিত জীবনে রাসূলকে ছাড়েন নাই ঈমানকে ছাড়েন নাই ইসলামকে ছাড়েন নাই কোরআনকে ছাড়েন নাই রাসূলের ভালোবাসা ছাড়েন নাই সমস্ত নির্যাতন বরদাস্ত করেছেন মদিনায় গিয়া মদিনার রিয়াসত কায়েম করেছেন দশ বছরের মদিনায় রিয়াসতের জীবনের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক কথার উপর নিজের জীবনকে উৎসর্গ করেছেন নিজের পরিবারকে উৎসর্গ করেছেন হিজরির অষ্টম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় ফতেহ মক্কায় রওনা হয়েছেন সেই দশ হাজার সাহাবির জামাত যাদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন বিনা রক্তপাতে সুবহানাল্লাহ এবং মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতের কালামে পাকের আয়াতুল্লাহগুলো সমস্ত পৃথিবীর সামনে পেশ হয়েছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা থেকে নিয়া লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লা তাদখুলুনাল মসজিদ আল হারাম ইনশা আল্লাহ আমিনিন মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ইলা আখিরিল আয়া সেই সাহাবায়ে কেরামের সমালোচনা করার আমার আস্পর্ধা কতটুকু ভাইরা সেই সাহাবায়ে কেরামের সমালোচনা করার আমার যোগ্যতা কতটুকু সেই সাহাবায়ে কেরামের সমালোচনা করার কিংবা এই সমালোচনা শুনবার
এই জন্য আমাদের সেই সাহাবা একরাম সমালোচনা করা তো দূরের কথা, যারা এই সাহাবা একরামের সমালোচক এবং সাহাবা একরামের ব্যাপারে অমর্যাদার বিষয়বস্তু যাদের অন্তরে রয়েছে এদেরকে বর্জন করা আমাদের ইমানের দাবি। আমরা সেই দাবির জায়গা থেকে এবং জনসাধারণকে সচেতন করবার নিজেদের ধর্মীয় জিম্মেদারির জায়গা থেকে আমরা আজকে আজমতে রিসালাত কনফারেন্সের আগাজ করেছি এবং ইনশাআল্লাহ জিতনা দবাওগে উতনা উভরেগা। মুসলমানদের ইমানের একটা অবস্থা হচ্ছে এটা যে মুসলমানদের ইমানের উপর যত আঘাত আসে, যখনই আঘাত আসে তখন মুসলমানদের ইমানের ভিতর বিস্ফোরণ ঘটে। সাহাবা ইকরামের উপর আঘাত এসেছে, আমরা সাহাবা ইকরামের মহব্বত আর তাদের ভালোবাসা আর তাদের প্রতি ইসলাম এবং এই 1450 বছরের ওলামায়ে মুতাখিরিন, ওলামায়ে মুতাকদ্দিমিন এবং আকাবের আসলাফিন যারা রয়েছেন তাদের বক্তব্য এবং তাদের মতামতগুলোকে অনুসরণ করে কোরআন সুন্নাহ সঠিক নহজে আমাদের জীবনকে পরিচালিত করব একজন খাঁটি মুমিন হিসেবে, এটাই আমার জিম্মেদারি। আমাদের আরেকটা জিম্মেদারি রয়েছে যে যারা এইভাবে অগ্নিকাণ্ডে, বেইলি রোডের অগ্নিকাণ্ডে যারা হতাহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের শেফার জন্য দোয়া এবং পাশাপাশি যারা ইন্তেকাল করেছেন এই মর্মান্তিক দুর্ঘটনায়, যারা আমাদের মা বোনেরা ইন্তেকাল করেছেন, আমাদের ভাইরা ইন্তেকাল করেছেন, মাসুম শিশু বাচ্চারা ইন্তেকাল করেছেন, তাদের দরাজাত বুলন্দি এবং তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়ায় মিলিত হয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সমস্ত ভাই যারা বিভিন্ন অগ্নিকাণ্ডে, বিশেষ করে সাম্প্রতিককালে এই বেইলি রোডের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সকলের জন্য, প্রত্যেকটা ইমানদারের জন্য জান্নাত এবং মাগফিরাতের ফয়সালা করে দেন। এবং এই যে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, এই সমস্ত অগ্নিকাণ্ডের বিষয় থেকে, এই সমস্ত অগ্নিকাণ্ডের দুর্ঘটনা থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে, এই পুরাতন ঢাকাবাসীকে, এই লালবাগ চকবাজার এই এলাকার ব্যবসায়ী মহল, এই এলাকার আবাসিক জনগণ, এই এলাকার আদি অধিবাসী সহ গোটা ঢাকা, ঢাকাবাসী, গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত ধরনের জমিন ও আসমানের বালা মুসিবত, বিশেষ করে অগ্নিকাণ্ড ভূমিকম্প সহ সমস্ত ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত হেফাজত করেন। আর মাহে রমজান চলে এসেছে, আমরা খুব রমজানের কাছাকাছি চলে এসেছি, এই জন্য রমজানের জন্য নিজেদেরকে প্রস্তুত করা। ব্যবসায়ীদের ব্যবসার সিজন চলে, মৌমিনের এবাদতের সিজন হচ্ছে রমজান। এই জন্য রমজানের কোনো একটা বক্ত যাতে আপনার গফলতে না কাটে, কোনো একটা বক্ত যাতে আমার সময় যাতে আমাদের জায়া না হয়, নষ্ট না হয়, প্রত্যেকটা রমজানের মুহূর্ত যেন রোজাদার অবস্থায় আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতের রাজা, তার সন্তুষ্টি এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে করতে, সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন এবং অনুসরণ করতে করতে কাটে। আল্লাহ রাব্বুল ইজ্জত আনেওয়ালা মাহে রমজানের সম্পূর্ণ ফুয়ুজ বারাকা এবং মাহে রমজানের সম্পূর্ণ রহমত এবং বরকতে আমাদের জীবনকে রহমতময় বরকতময় করেন। মাহে রমজানে সেহাত ও আফিয়াতের সাথে, সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের মহান এই পবিত্র হুকুম যাতে যথাযথভাবে গোটা দেশবাসী, গোটা বিশ্ববাসী এই রমজানকে আমরা রোজা অবস্থা এবং তাকওয়াকে, তাকওয়ায় সমৃদ্ধ হয়ে হতে পারি এই মাহে রমজানের মাধ্যমে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দান করেন, খাস করে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত অবস্থায় রয়েছেন, বিশেষ করে ফিলিস্তিনের এই গাজার, এই আমাদের মা বোনেদের গাজার অধিবাসীদের, তাদের ভয়াবহ, তাদের এই সংঘর্ষের জীবন আমাদেরকে প্রতিনিয়ত ভাবায়। আল্লাহ রাব্বুল ইজ্জত এই গাজার মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ফালাহ, সফলতা আর বিজয়ের ফয়সালা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের হাত্তা লিমকান, আমাদের সাধ্যের সর্বোচ্চ সীমা অতিক্রম করে গাজার মুসলমানদের ইমানি অধিকার, জাগতিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, নাগরিক অধিকার, মুসলমানিত্বের অধিকারকে রক্ষা করবার জন্য যত যত শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেই শক্তিশালী পদক্ষেপ সমস্ত কুফার শক্তির বিরুদ্ধে গ্রহণ করার তৌফিক দান করেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم، اللهم انصر من نصر الدين، اللهم انصر من نصر الدين، اللهم انصر من نصر الدين، واخذل من خذل المسلمين، واخذل من خذل المسلمين، اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك.
اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا نحصي ثناء عليك، اللهم لا نحصي ثناء عليك، أنت كما أثنيت على نفسك. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين. اللهم اقض حاجتنا يا قاضي الحاجات، اللهم اشف مرضانا يا شافع الأمراض، اللهم حلل مشاكلنا يا حلال المشكلات، اللهم ارفع درجتنا يا رافع الدرجات، اللهم إنا نجعلك في نحورهم، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم ارحمنا وارحم كل المسلمين، اللهم إنك عفو كريم، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا يا كريم، يا رحيم يا رحمن، يا رحيم يا رحمن، يا ستار العيوب، يا ستار العيوب، يا جبار يا قهار، او আমাদের معبود الله، او আমাদের معبود الله، اي الله গভীর রাত্রিতে اي الله আপনার محبتে আপনার হাবিবের محبتে اي الله স্বর্ণালী যুগের আপনার नेक বান্দাদের محبتে সাহাবা کرامের محبتে اي الله আমরা অল্প কয়েকজন গুনাহগার বান্দা يا رب العالمين اي الله সাহাবা کرامের আজমতের পক্ষে يا رب العالمين তাদের তাই আল্লাহ তাদের পবিত্র জীবনের পক্ষে يا رب العالمين আপনার নির্দেশিত এবং আপনার বর্ণিত তাদের পক্ষের সপক্ষের সম্মান আর মর্যাদার পক্ষে يا رب العالمين আমরা অল্প কিছুক্ষণ আলোচনা করেছি يا رب العالمين এই আলোচনাকে আমাদের নাজাতের জরিয়া বানায় দেন মাওলা এই আলোচনাকে আমাদের নাজাতের জরিয়া বানায় দেন মাওলা আই আল্লাহ আমাদের আই আল্লাহ মৃত্যুর পর সাহাবায়ে কেরামের সাথে আমাদের সংযোগ করে দিয়েন মাওলা يا رب العالمين হাশরের ময়দানে সাহাবায়ে কেরামের কাতারে আমাদেরকে শামিল করে দিয়েন মাওলা আয় আল্লাহ আমরা আয় জামানার দূর হওয়ার কারণে আয় আল্লাহ আমরা আপনার আয় আল্লাহ নবীর সাহাবী হতে পারি নাই মাওলা ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আমরা আপনার হাবিবের উম্মত ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলকে ইয়া রাব্বাল আলামিন আপনার হাবিবের খাঁটি উম্মতিদের কাতারে শামিল করে দিয়েন মাওলা ইয়া রাব্বাল আলামিন সাহাবায়ে কেরামের সাথে খাঁটি ইমানদারদের কাতারে আমাদেরকে শামিল করে নিয়েন মাওলা ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আজকের এই ব্যবস্থাপনাকে আপনি ইখলাসের সাথে কবুল আর মঞ্জুর করে দেন এই ব্যবস্থাপনার সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেন আয় আল্লাহ আনেওয়ালা এবং আয় আল্লাহ আলোচনা করনেওয়ালা প্রত্যেকটা আয় আল্লাহ মুআজ্জাজ আলেমের আয় আল্লাহ জেহনে আয় আল্লাহ তাদের ইলমে আমলে আরো তরাক্কি দান করে দেন মাওল আমাদের সকলকে ইয়া রাব্বাল আলামিন আপনার দ্বীনের জন্য আপনার কোরআনের জন্য আপনার হাবিবের জীবনকে তাহফুজের জন্য সাহাবায়ে কেরামের মর্যাদাকে সমুন্নত রাখবার জন্য জানসার হওয়ার তৌফিক দান করেন জানমাল কুরবান করার জজবা আপনি দান করেন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ কিছুদিন পূর্বে ইয়া রাব্বাল আলামিন বেলি রোডের ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় অসংখ্য মানুষ আকস্মিক ইয়া রাব্বাল আলামিন হঠাৎ তারা ইয়া রাব্বাল আলামিন আপনার হুকুমে ইয়া রাব্বাল আলামিন এই সমস্ত মানুষগুলো ইয়া রাব্বাল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এ আল্লাহ প্রত্যেকটা ঈমানদারকে আপনি ক্ষমা করে দেন মাওলা তাদেরকে শাহাদাতের মর্যাদা আপনি দান করে দেন এ আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা আপনি দান করে দেন এ আল্লাহ তাদের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন এ আল্লাহ তাদেরকে সবরে জমিল দান করেন ইয়া রাব্বাল আলামিন সমস্ত ধরনের আসমানি জমিনি বালা থেকে এই বৃহত্তর চকবাজার লালবাগ এই পুরাতন ঢাকাকে হেফাজত করেন মাওলা এই ঢাকার বসবাসকারী মানুষদেরকে হেফাজত করেন মাওলা এলাকায় ব্যবসায়ী চাকরিজীবী সহ সমস্ত শ্রেণী পেশার মানুষকে সমস্ত ধরনের বালা মুসিবত থেকে রক্ষা করেন আয় আল্লাহ ভূমিকম্প অগ্নিকাণ্ড সহ সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন গোটা বাংলাদেশকে আপনি হেফাজত করেন মাওলা বিশ্বের সমস্ত মুমিনদেরকে হেফাজত করেন মাওলা আয় আল্লাহ রমজান আসছে আয় আল্লাহ এই মাহে রমজান আল্লাহ আমরা যেন সঠিকভাবে কাজে লাগাতে পারি সেই তৌফিক আপনি দান করে দেন সুস্থতার সাথে মাহে রমজানে আয় আল্লাহ বেশি বেশি ইবাদত বন্দেগী করে আপনার রেজামন্দি অর্জন করার আমাদেরকে তৌফিক দান করে দেন ইয়া রাব্বাল আলামিন পৃথিবীর আনাচে কানাচে যেখানে
মুসলমান সম্প্রদায় মুসলিম জনপদগুলো নির্যাতিত নিপীড়িত আয় আল্লাহ আয় আল্লাহ মাজলুমানের পক্ষে আপনার আসমানি নুসরত নাজিল ফরমান আপনার আসমানি মদদ নাসিল মাজিল ফরমান আয় আল্লাহ নাসরুল্লাহ জুনদুল্লাহ নাজিল ফরমান আয় আল্লাহ দুশমনান ইসলামকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেন মাওলা আয় আল্লাহ যাদের নসিবে হেদায়েত নাই আয় আল্লাহ তাদের মূলোৎপাটন করে দেন আয় আল্লাহ তাদের শক্তিকে নিজেদের ভিতর সংঘাত লাগায় দেন মাওলা তাদের শক্তিকে টুকরা টুকরা করে দেন আয় আল্লাহ তাদের দম্ভ অহংকার গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেন আয় আল্লাহ মুসলিম বিরোধী কুফরি কুফরি কুফার ঐক্যবদ্ধ শক্তিকে আয় আল্লাহ আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন মাওলা মুসলমানদের দিকে সেই সমস্ত অস্ত্র বোমা বারুদ তাক করে আয় আল্লাহ এই অস্ত্র বোমা বারুদ গুলোকে গোলা বারুদ গুলোকে আয় আল্লাহ নিক্ষেপকারীর দিকে আপনি নিক্ষেপকারীর দিকে দিয়ে দেন মাওলা আয় আল্লাহ চালানেওয়ালার দিকে এই বন্দুকের নল ঘুরায় দেন মাওলা আয় আল্লাহ আমাদের দোয়া গুলোকে আপনার প্যার হাবিব তাজদারে মদিনা সৈয়দুল কৌনাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলফা আলফা মাররাতিন বিআদাদ কুল্লি যাররাতিন কামা তুহিব্বু ওয়া তারদা আপনার হাবিবের তোফায়লে আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন